রহমানের রহিম, সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে আমাদের এই লাইভটি আপনারা যারা দেখবেন, দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের এই লাইভটি দেখার সুযোগ করে দিবেন একে অপরকে, সেই আশা ব্যক্ত করছি। আপনারা নিশ্চয়ই জানেন অকাল বন্যাতে আমাদের বৃহত্তর সিলেট বিভাগে বন্যা কবলিত মানুষ অনেক দুর্ভোগের মধ্যে মানুষ দিন দিনপাত করতেছেন, যার ফলে আমরা আজকে বিশেষ করে দেখে মানুষের দুয়ারে দুয়ারে আমরা যাচ্ছি। আমাদের 10 নং ইউনিয়ন পরিষদের, দক্ষিণবঙ্গ ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ইউপি সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী শ্রদ্ধা ভাজন জনাব ইকবাল হোসেন সাহেবের পক্ষ থেকে, উনি মানুষের জন্য, বন্যা কবলিত মানুষের জন্য উপহার সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, সেজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে শ্রদ্ধা ভাজন জনাব ইকবাল হোসেন সাহেবকে আমরা দক্ষিণবাগবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যদিও ইকবাল হোসেনের জন্য এই দুর্ভোগ থেকে একা মোকাবেলা করা সম্ভব নয়, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, যে যার অবস্থান থেকে আপনারা সকলে এই বন্যা দুর্গত মানুষের সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন 10 নং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন বিএনপির সুযোগ্য সহসভাপতি জনাব আব্দুস সুফান বাদশা সাহেব, সহসভাপতি জনাব আব্দুল বাসির সাহেব, থানা বিএনপির অন্যতম সদস্য জনাব শফিকউদ্দিন আফান সাহেব, ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধা ভাজন জনাব ফয়জুর রহমান সাহেব, জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, থানা যুবদলের সদস্য সচিব শ্রদ্ধা ভাজন ইকবাল হোসেন, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা 8 নং ওয়ার্ড বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব ওহিদুর রহমান হয়েছে, থানা যুবদলের অন্যতম সদস্য জনাব শাহিন আহমেদ, আবুল হোসেন, সিতার রেজা, আমির হামজা, কিং রমজান, এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন খামিলপুর এলাকার কৃতি সন্তান জনাব কবির হোসেন। আমি সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব ইকবাল হোসেন সাহেবের পক্ষ থেকে, এবং আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব এই বন্যা মোকাবেলা করে যেন মানুষ আবার সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার সুযোগ পান। মহান সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সেই সহযোগিতা করেন। যাই হোক, এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে দুটি কথা বলার জন্য দক্ষিণবাগ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি শ্রদ্ধা ভাজন জনাব আব্দুল বাসির সাহেবকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দক্ষিণবাগ ইউনিয়ন ইউনিয়নের অন্তর্ভুক্ত বন্যা দুর্গত এলাকার প্রত্যেক মানুষকে প্রথমে জানাই সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা, অভিনন্দন। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে দক্ষিণবাগ ইউনিয়নের সাবেক দুইবারের নির্বাচিত মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সাহেবকে নিয়ে, উনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার পারিবারিকভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে অন্য এলাকার সহযোগিতার জন্য আজকে আমাদের ইউনিয়নের ব্যক্তিবর্গ, আমাদের দলের বিভিন্ন ব্যক্তিবর্গ সাথে নিয়ে বর্তমানে আমরা কামিলপুর গ্রামে উপস্থিত হয়ে বিভিন্ন লোকজনকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আমরা প্রত্যেকটি এলাকায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের সাধ্য মতো যতটুকু সম্ভব আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করব। এবং এরই সাথে আমি আমাদের দেশ এবং বিদেশে যারা অবস্থান করছেন সবাইকে আহ্বান করব যে আমাদের জেলায় বড়লেখাতে, বিশেষ করে বড়লেখা উপজেলায় আমাদের অনেক মানুষ এই বন্যা দুর্গত এলাকায় বসবাস করছেন, বিদায় অনুরোধের সাহায্য সহযোগিতা যে যেখানে আছেন তাদের হাত বাড়িয়ে দিবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি যারা এই মুহূর্তে যে পরিস্থিতিতে বন্যার অবস্থানে আছেন তাদেরকে যেন আল্লাহ অতি দ্রুতভাবে এই ব্যবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। আমরা আজকে এই ত্রাণ বিতরণ করতে গিয়ে আমাদের মধ্যে যারা আমাদের ইউনিয়নের নেতৃবর্গ আছেন ওনাদের নাম অবশ্যই কিছুক্ষণ আগে আমাদের ভাতিজা দুলাল বলেছে। আমরা দলীয়ভাবে যদিও এখানে উপস্থিত হয়েছি কিন্তু আমরা মনে করি এই ইউনিয়নের সর্বসাধারণ দল মত নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর জন্য আমি প্রতিটি মানুষকে আহ্বান করি,
আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, এবং যিনি আজকে এই ত্রাণ বিতরণ করছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন, ওনার জন্য আগামীতে যিনি যে আশা নিয়ে এই ইউনিয়নের সেবা করার জন্য দাঁড়িয়েছেন ওনাকে যেন আল্লাহ সফলভাবে এই আশাটা পূর্ণ করেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এর আগেও দেখেছি 2022 সালের বন্যা এবং করোনা মহামারী সারা বিশ্বের ন্যায় আমাদের বল্লেখা উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নেও মহামারী আকার ধারণ করেছিল। সেই সময়ও বিশাল ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যিনি গড়িয়েছিলেন মানবতার ফেরিওয়ালা জনাব শ্রদ্ধাভাজন ইকবাল হোসেন সাহেবের, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব উনি যেন উনি এবং ওনার পরিবার এবং আত্মীয় স্বজন যেন প্রত্যেকটি মহামারীতে দুর্যোগে আমাদের দক্ষিণবাগের অবহেলিত মানুষের পাশে থাকতে পারেন। মহান সৃষ্টিকর্তার কাছে সেই দোয়া করে সেই প্রত্যাশা করে এই মুহূর্তে আমি দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। দক্ষিণবাগ ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধা ওয়াজন বড় ভাই জনাব ফজলুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি বর্তমানে যারা আমাদের এসপিটিভির সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষ করে আজকের ত্রাণ সামগ্রী যার অর্থায়নে আজকে প্রস্তুত হয়েছে এবং দেওয়া আমরা বিতরণ করছি ইকবাল হোসেনের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন গত 2020 সালে আমাদের বা সারা বাংলাদেশে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। সেই সময়ও আমাদের এই যে টিম আরো কিছু আমাদের লোক রয়েছেন, আমরা আপনাদের পাশে ছিলাম, জনগণের পাশে ছিলাম, মানুষের পাশে ছিলাম। 2022 সালে সেম এইভাবে বন্যা আরো ভয়াবহ ছিল, এইভাবে এই বন্যাকালীন সময়েও এইভাবে নৌকা নিয়ে আমরা সব মানুষের বিশেষ করে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড, বিশেষ করে আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের আওতাধীন যে ওয়ার্ডগুলো রয়েছে পানিবন্দী ছিল মানুষ, এই বানবাসী মানুষের পাশে আমরাই প্রথম ছিলাম এবং শেষ পর্যন্ত আমরাই ছিলাম। তো সর্বোপরি সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে কোনো কিছু পাওয়ার জন্য এই ত্রাণ সামগ্রী আজকে আমরা নিয়ে আসি নাই, আমরা মানুষের সেবা করার জন্যই মানুষের পাশে এসেছি। আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, 2020 সালে করোনার তাণ্ডবে সারা বিশ্ব লন্ডগণ্ড হয়েছিল এবং 22 সালে পানিবন্দী হয়ে মানুষ গড়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছিল, পানির সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত মানুষ মৃত্যুর কূলে ডলে ফলেছিল। আমি মনে করি এই 2024 সালে যে বন্যা কবলিত বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের মধ্যে পানি এসে আমাদের ইন্ডিয়ার উপহার দেয়, পানিগুলা আমাদের সিলেটকেই প্লাবিত করে এবং সিলেটের মধ্যে সর্বোচ্চ বেশি আমি মনে করি আমাদের দক্ষিণবাগ ইউনিয়নে বেশ লামাঞ্চল যেগুলা, যেমন 1 নম্বর ওয়ার্ডগুলা, 2 নম্বর ওয়ার্ডগুলা পানিবন্দী হয়ে পড়ে, এতে আমরা খুব বিচলিত এবং খুব আপ্লুত হই। বিশেষ করে সম্মানিত ভিউয়ার্স, আমাদের ইকবাল হোসেন এমন কোন দন্নাট্য পরিবারের ছেলে নয়, উনার এমন কোন সামর্থ্য নেই, কিন্তু আমি দেখেছি উনি যে 2020 সালে এবং 2022 সালে আজকে অবধি এই যে মানুষের সেবক, আমার একটু আগে আমার দুলাল বলেছেন যে মানুষের ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, আসলে বাস্তবে মানবতার ফেরিওয়ালা কিনা এটা আমার নিজের চোখে দেখা, আমি নিজে অবগত হয়েছি। এই যে মানুষগুলোর পাশে আজকে যাই হোক, আজকে প্রায় 500 প্যাকেট এই খাদ্য সামগ্রী নিয়ে মানুষের দুয়ারে আমরা এসেছি, আসলে কিছু পাওয়ার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। 1 নম্বর ওয়ার্ডে একটু আগে গিয়েছিলাম, একটা গড় এখনো এইভাবে যে এই দিন যাপন, মানবতার দিন যাপন করতেছে, আমি আমার জীবনের প্রথম আমি দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আমার ইকবাল হোসেন এখানে আমরা কথা দিয়ে এসেছেন ইকবাল হোসেন যে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাও এরপরেও আমি সহযোগিতা করব, আর যদি নির্বাচিত না হই তাহলেও আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে কথাটা, আমরা তো প্রত্যেক মানুষও নিজের স্বার্থের জন্য ঘুরে বেড়াই, কিন্তু এই যে কথাটা আমি, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তবুও আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিব, আপনারা নির্বাচিত না করলেও আমি সাহায্যের হাত বাড়িয়ে দিব। আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা তো এই দক্ষিণবাগ ইউনিয়নে বসবাস করতেছি, আমার বয়স একবার কম হয় নাই, আমার সাথে এসেছেন, আমরা দলীয় পরিচয় দেই, হ্যাঁ দলীয় পরিচয় দেওয়াটা
ঠিক আছে, কিন্তু দেখা যায় গত ২০ সালে ২২ সালে যে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ত্রাণ সামগ্রী নিয়ে এবং ঔষধ অক্সিজেন নিয়ে মানুষের পাশে সর্বোচ্চ বৃহত্তর সংগঠনটি মানুষের পাশে ছিল, ইকবালের নেতৃত্বে ছিল। কিন্তু আজকে ইকবাল সাহেবকে নিয়ে আমরা যে এই ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এই মানুষের দুয়ারে এসেছি, আমার সাথে আছেন দক্ষিণবাগ ইন্ডিয়ান বিএনপি সভাপতি সুজিয়ান হোসেন বাদশা, এবং আমার সাথে রয়েছেন ইন্ডিয়ান বিএনপি সভাপতি আমার বন্ধুবর আব্দুল বাসিত, আমার সাথে রয়েছেন ইন্ডিয়ান বিএনপির এবং উপজেলা বিএনপির সদস্য শফিকউদ্দিন আফাং সাহেব, আমার সাথে রয়েছেন আমাদের সর্বোচ্চ যে ত্যাগী এবং সর্বোচ্চ ট্যালেন্ট ব্যক্তি যারা আমি মনে করি আমাদের ওহিদুর রহমান, এবং সাথে রয়েছেন আমাদের দক্ষিণবাগ ইন্ডিয়ান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এ বি সিদ্দিক দুলাল, যার তত্ত্বাবধানে যার পরামর্শে আমাদের ইন্ডিয়ান বিএনপি যুবদল ছাত্রদল আমরা চলি এবং চলবো মনে করি, উনিও সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আবুল হোসেন এবং বিশেষ করে সরি আমাদের সাথে রয়েছেন যে ওয়ার্ডে আমরা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করছি এই ওয়ার্ডের পরিশ্রমী সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুবর আসাই ভাই, এবং সাথে রয়েছেন রমজান সিপার এবং আমার বাইনা কবির, কবিরের নেতৃত্বেই আজকে কবিরকে আমি ওই আমরা এই কোন পরিবারের পানি সব উঠেছে কারগর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার মাধ্যমেই আমরা তথ্য সংগ্রহ করে ওনার মাধ্যমে আমরা ত্রাণ খাদ্য সামগ্রী মানুষের হাতে হাতে পৌঁছে দিছি। ফাহাদের এসপিটিভির মাধ্যমে ফাহাদকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভাতিজা সাইন্স সহ সবাই আমরা এসেছি। আমার শেষ কথাটাই বলবো সম্মানিত ভিউয়ার্স, আমি মনে করি সবাই অনেক অনেক আশ্বাস দিবে কিন্তু বাস্তবে কয়জন পাশে থাকে, আমি মনে করি সবাইকে এই দেশের এই ইউনিয়নের গণতন্ত্র অধিকার যেটা রাজতন্ত্র না করে পরিবারতন্ত্র না করে মানুষের সেবক খুঁজে আমরা এবারে নির্বাচনে নির্বাচিত করতাম। আপনারা আমি একটি কথাই বলবো, আমি প্রায় জায়গাতে বলি যে এই সমাজে দ্বিধাদ্বন্দ্ব ভাইয়ে ভাইয়ে দ্বিধাদ্বন্দ্ব লাগে, ফাড়াফুসিপুর দ্বিধাদ্বন্দ্ব লাগে, এই দ্বিধাদ্বন্দ্বটা নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে সুন্দর করে এই যে দ্বিধাদ্বন্দ্বটা কার মাধ্যমে সালিশ বৈঠকের মাধ্যমে শেষ হয়, এই ইকবাল হোসেনের মাধ্যমে শেষ হয়। আজকে তো নির্বাচন আসলে আমিও মনে করি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওইটা এইভাবে অনেকজন হয়, কিন্তু আপনারা বিবেকের কাঠ করায় আমি এই কথাটি রেখে দিলাম সৎ এবং যোগ্য ব্যক্তি, যোগ্য ব্যক্তি দেখে এই ঐতিহ্যবাহী দক্ষিণবাগ ইউনিয়নের কাণ্ডারিটা আপনারা আগামী উপনির্বাচনে আপনারা অবশ্যই অবশ্যই নির্বাচিত করবেন আমি মনে করি। এবং আজকে যেভাবে সাড়া দিয়েছেন বা মানুষের ইকবালের নাম শুনে যেভাবে মানুষ সাড়া দিয়েছেন এবং সাড়া দেন, আমি মনে করি প্রত্যেকেই হতে পারেন, প্রার্থী হতে পারেন, কিন্তু সময় মতো যোগ্য ব্যক্তিকেই মানুষের নির্বাচন নির্বাচিত করে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা অনেক টায়ার্ড এবং বাকি যে খাদ্য সামগ্রী রয়েছে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং আপনারা দোয়া করবেন, এবং বিশেষ করে ইকবাল হোসেনের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন আজকে যে এই খাদ্য সামগ্রী নিজের অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে আজকে নৌকা যুগে প্রত্যেকের ঘরে ঘরে বিতরণ করছেন। আজকে এই একটা ঘরে যে সামনে একটা ঘর আমার, এই ঘরটা দেখেন, আমার মনে হয় না এই ঘরে কোনো মানুষ আসছে এবং কোনো মানুষ জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন, আমরা অবশ্যই আসছি এবং অবশ্যই যাবো। আজকে দুই তিন দিন চার দিন থাকি এককভাবে, আমি একক রাঙ্গাউটি আরঙ্গাবাদ থাকি শুরু করে কামিলপুর প্রত্যেক জায়গায় আমি বিচরণ করেছি এবং দেখেছি, দেখার পরে আজকে আমরা ইকবাল হোসেনের অর্থায়নে আজকে ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী নিয়ে আমরা এসেছি। আপনাদের কাছে আকুল আবেদন, ইকবাল হোসেনের জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং যোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য ভোট দিবেন এবং সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আরবার যেন এই মানুষের পাশে আসতে পারি। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হতে পারে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জন্য দোয়া করবেন দোয়ার আহ্বান জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনি ওই কেন আসলে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি অনেকটা মানবতার জীবনযাপন করছেন আমাদের বৃহত্তর দক্ষিণবাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষগুলা।
একটু আগে আপনাদেরকে একটি গড় আমরা দেখিয়েছি, গড় প্রায় অনেকটা প্রায় 3 ফুট পর্যন্ত পানি গড়ের মধ্যে, তারপরেও মানুষ জীবন যাপন করছেন। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া করব যেন এই অকাল বন্যা থেকে আমাদেরকে রেহাই দেন। যাই হোক প্রিয় উপস্থিতি, আমরা সেই সকাল 11 ঘটিকার থেকে কামিলপুর, শেখপাড়া সহ বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, আমরা দোয়া করব যেন মানুষের এই মানবেতর জীবন যাপন দেখে আমরা আবেগাপ্লুত। আমরা আসলে মহান সৃষ্টিকর্তা মানুষকে কত কঠিন পরিস্থিতিতে রেখেছেন, এই পরিস্থিতি থেকে যদি মহান সৃষ্টিকর্তা উদ্ধার না করেন তাহলে আমাদের দ্বারা কোনো কিছুই করা সম্ভব হবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানুষকে খুব শীঘ্রই এই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে পরিত্রাণের সুযোগ করে দেন। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আসলে কথা বলে কোনো কিছু বোঝানো সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন এসপিটিভির পর্দায় মানুষ কিভাবে মানবেতর জীবন যাপন করছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুব শীঘ্রই এই দুর্যোগ থেকে মানুষকে পরিত্রাণের উপায় করে দেন। আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করব, আজকে যার উদ্যোগে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করছি, দশম দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত ইউপি সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আসন্ন উপনির্বাচনে যিনি গরিব দুঃখী মেহনতি মানুষের একমাত্র চেয়ারম্যান পদপ্রার্থী, শ্রদ্ধাভাজন জনাব ইকবাল হোসেন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান রেখে এবং আমার প্রিয় জন্মমাটি এই দক্ষিণবাগের সর্বস্তরের সম্মানিত জনসাধারণকে সালাম এবং আদাব জানিয়ে খুব সংক্ষিপ্তভাবে দুটো কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, আসলে এই যে বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছে এটি আমাদের জন্য মোটেই আশীর্বাদ স্বরূপ নয়, এটি আমাদের জন্য অভিশাপ স্বরূপ। এই বন্যার কবল থেকে যে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় যা আছে সর্বাবস্থায় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের আজাব এবং গজব থেকে রক্ষা করেন। একমাত্র উনার কৃপাই সম্ভব আমাদের এই গজব থেকে রক্ষা পাওয়া। আর মানুষের কষ্ট দুর্ভোগ লাঘব করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়, কেবলমাত্র একটি প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি আমার অবস্থান থেকে চিন্তা করেছি যে এই দুঃসময়ে মানুষের পাশে যাওয়া দরকার, মানুষের দ্বারে 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 যাওয়া দরকার। অতীতেও আপনাদের দোয়ায় যখন করোনা ছিল, বাইশে বন্যা ছিল, যখনই যে ধরনের দুর্যোগ মহামারী এসেছে, আমার অবস্থান থেকে আমার সহযোদ্ধাদের সকলকে নিয়ে চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। দীর্ঘ 2001 সাল থেকে আজ অবধি সামাজিকতার সাথে সম্পৃক্ত হয়ে সরাসরি সামাজিক কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে এই বন্যায় আমরা এসেছি, মূলত কোনো ত্রাণ সামগ্রী নয়, এটি আমাদের
উপরে আজকে যারা বিপদগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সকল মা বোন ভাইয়েরা চাচারা বাবারা, তাদের হক আমরা আদায় করা উচিত, এই কথা চিন্তা করে আজকে এসেছি। মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলমী যেন কবুল করেন এবং এটাকে যেন আমাদের কেয়ামতের সময় নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। এই উদ্দেশ্য নিয়েই আজকে মানুষের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি। পাশাপাশি আমি আমার দক্ষিণবাগ ইউনিয়নের দেশ এবং প্রবাস অবস্থানরত সকল বিত্তবান ভাইদের কাছে অনুরোধ রাখব, এই দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে বিত্তবান যারা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন, তারা দেশের বিভিন্ন সময়ে দুর্যোগ মহামারীতে মানুষকে সহযোগিতা করে থাকেন, অনেকে নীরবে নিবৃত্তে করে থাকেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের দক্ষিণবাগের এই বন্যা দুর্গত এলাকায় আপনারা সহযোগিতার হাত বাড়ান। মনে রাখবেন, এটা কিন্তু কোনো করোনা নয়, এটা যার হক আমরা প্রত্যেকের হক প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া উচিত। আমি মনে করি এই দুঃসময়ে আপনারা যারা প্রবাসে রয়েছেন, অর্থ এবং বৃত্তে ভরপুর রয়েছেন, আপনারা সবাই এলাকার মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আমার অবস্থান থেকে এই দক্ষিণবাগবাসীর বিপদে সুখে দুঃখে সবসময় থাকার চেষ্টা করেছি। যত জীবন বেঁচে থাকব তত জীবন এই দক্ষিণবাগবাসীর পাশে থাকব। আপনারা সবাই জানেন আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপনির্বাচনে পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। জনপ্রতিনিধি কে হবেন এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ ফয়সালা করবেন। যদি মহান রাব্বুল আলামিন আমাকে দিয়ে দক্ষিণবাগের মানুষের কাজ করার সুযোগ করে দেন, তাইলে আমি নির্বাচিত হব। এই আশা নিয়েই আল্লাহর কাছে সবসময় সাহায্য চাচ্ছি এবং দক্ষিণবাগের মানুষের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা নিয়ে একটি প্রাতিষ্ঠানিক জায়গায় গিয়ে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে চাই। নির্বাচিত হই অথবা না হই, এই আজকে এখানে আমি খোঁচা দিচ্ছি। অতীতে যেভাবে দক্ষিণবাগের মানুষের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও দক্ষিণবাগের মানুষের পাশে থাকবো। আমি তো দক্ষিণবাগের মানুষের সাথে সুন্দর সম্পর্ক রেখে ন্যায় নিষ্ঠা এবং সততার সহিত এই সমাজের কাজ পরিচালনা করার প্রত্যয় নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকে যারা আমার সাথে এসেছেন, অনেক কষ্ট করছেন, এখানে সকলের নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী, আমার এই দলের ছাত্রদল, যুবদল, বিএনপির যে সকল নেতৃবৃন্দ কষ্ট করে আজকে আমার সাথে আমাদেরকে সময় দিচ্ছেন, ওনাদের কষ্ট যেন মহান রাব্বুল আলামিন কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে এবং দক্ষিণবাগবাসীর এই দুর্যোগ মুহূর্তে, দুর্যোগে দুঃসময়ে আপনারা অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক একইভাবে এবারও পাশে থাকবেন, এই অসহায় মানুষের পাশে থাকবেন, এই কথা বলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে অনুরোধ করছি আমরা এসপিটিভির পর্দায় যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এসপিটিভিকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা।